শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে তারা প্রতারিত করে আসছে। এটা তারা প্রায়ই করে থাকে এবং এটা বেশি না, 4 থেকে 5 জন ব্যক্তি যারা সবসময় সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত, এবং ওই সকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ব্যক্তিরা কোনো কোম্পানির এজিএম হলে সে তারা এজিএমে গিয়ে একটা সিন্ডিকেট, তারা 5-7 জন যাবে, ওই এজিএমে যারা করে তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এজিএমে উল্টাপাল্টা কথা বলে তোমাদের এজিএম কে করে দেবো, আর যদি টাকা পয়সা দাও তাহলে আমরা তোমাদের কোম্পানির সঙ্গে ভালো বলবো। অথবা লিস্টেড কোম্পানির যদি কোনো কোম্পানির শেয়ারে বাজারে বা আইপিওতে আসতে চায় সেখানেও তারা ওদেরকে গিয়ে আগেই থ্রেট করে, আবার এখানে আসো থ্রেট করে, এরকমভাবে তারা চাঁদাবাজি করে আসছিল। এই সকল চক্রের বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রমনা থানা তারা একটা মামলা দায়ের করে। আমরা ঢাকা মেট্রোপলিটন ডিবির সাইবার টিম সাউথ তাদের দল সবাই মিলে তারা তদন্ত করে 3 জনকে গ্রেপ্তার করে, যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে কারসাজি করে এবং গুজব রটনা করে। এই কারসাজিকারী এবং গুজব রটনাকারী যে 3 জনকে গ্রেপ্তার করার পরে আমরা এই সকল তথ্য আমরা পেয়েছি। এরা দীর্ঘদিন যাবৎ কোনো সময় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে তারা নানা ধরনের বা আপত্তিকর তথ্য যেটা সাইবার সিকিউরিটি আইনের লঙ্ঘন এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়ার মতো ঘটনা তারা প্রায়ই করে আসছে। এবং তাদের একটা গ্রুপ আছে, তারা তাদের যখন বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা করে কথা বলে তারা সাথে সাথে ওই সকল চক্র সাথে নিয়ে তারা রাস্তায় এসে তারা একটা মানে রাস্তায় নেমে যায় ব্যানার দিয়ে মানববন্ধন করে। আমরা তদন্ত করে তাদের 3 জনকে গ্রেপ্তার করেছি, এর মধ্যে এর নামে একজনের নাম হলো আমির হোসেন, নূর নুরানি ছদ্মনাম ধারণ করে, তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে তার নামে 11টি মামলা আছে। এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন, বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সদস্যকে একত্রিত করে, হ্যাঁ এর কাজ হলো বিভিন্ন জায়গাগুলিতে চাঁদাবাজি করা, তার সাথে কয়েকজন লোক থাকে এবং তারা বিভিন্ন জায়গাগুলিতে গিয়ে তারা ওই জ্ঞানী ব্যক্তি সেজে তারা মানে তারা তার পোস্টার নাম হচ্ছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সহসভাপতি, এটা নাম ধারণ করে সে বিভিন্ন কোম্পানির কাছে চাঁদাবাজি করে। আরেকজন হচ্ছে রয়্যাল ক্যাপিটাল সেপোকারদের হাউস যুক্ত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে টাকার বিনিময়ে বিভিন্ন শেয়ার সঙ্গে তথ্য প্রদান করে, আগাম তথ্য, সে যদি মনে হয় তার সাথে ওই কোম্পানির ভালো যোগাযোগ থাকে তখন সে করি কি সে তার হোয়াটসঅ্যাপ তারপরে বিভিন্ন তার যে মানে ওই যোগাযোগ মাধ্যমে সেটাকে এটাকে খুব ভালো বলে, এটা খুব ভালো কোম্পানি, তার আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেক বড় দিয়ে বলে যে এই শেয়ারটা খুব ভালো, এটা কিনলে লাভবান হওয়া যাবে। তখন সাধারণ বিনিয়োগকারীরা তাদের কথায় মিথ্যা তত্ত্বে তারা অনেক সময় এই পদ্ধতি কিনে তারা অনেক সময় সেখানে তারা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি মনে করি আজকে তারা আমাদের গ্রেপ্তার হয়েছে, মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মামলার প্রেক্ষিতে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এবং তারা দেখেন বিভিন্ন ফেসবুকে গিয়ে তারা বিভিন্ন চেয়ারম্যান এক্সচেঞ্জ কমিশনের সদস্য বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তারা সমানে তারা সাইবার মানে ক্রাইম করে যাচ্ছে এবং তারা পুঁজিবাজারকে তারা অস্থিশীল করার চেষ্টা করছে। এর আগেও আপনারা জানেন আমরা একটা গ্রুপ যারা ব্যাংকের নামে বাংলাদেশের যে শিডিউলভুক্ত ব্যাংকগুলি আছে ইসলামী ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলির নামে তারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছিল যে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা নেই, আপনারা কেউ গিয়ে ব্যাংকে গেলে টাকা পাবেন না, অর্থাৎ ক্ষুদ্র যারা ব্যাংকে টাকা রাখে তাদেরকে এমনভাবে মানে তারা প্রতারিত করছিল যে তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা তুলে ফেলে। আমরা কিন্তু সাইবার নর্থ আমরা কিন্তু সেটা সেদিন ডিবি আমরা তদন্ত করে আমরা 19 জনকে এই সকল মানে গুজব রটনাকারী যারা ঘটিয়েছিল যে বাংলাদেশ ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়েছিল, তারা গুজব ছড়িয়েছিল,
তাদেরকে আমরা কিন্তু অক্টোবরের আগে তাদেরকে আমরা গ্রেফতার করেছিলাম, তারপরে কিন্তু পরিবেশ ফিরে এসেছিল। আজও আমি মনে করি যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নাম করে কারসাজিরা, কারসাজিকারী মানে যারা কারসাজিকারী করে এবং গুজব রটনা করে তাদের যে তিনজনকে গ্রেপ্তার করেছি, তারা কিন্তু এগুলি আমাদের কাছে স্বীকার করেছে যে তারা তাদের একটা চক্র আছে, যে চক্রটা প্রায়শই তারা বাজারকে বাজারে মানে তারা ওইখানে যায় গিয়ে কোনো সময় ওই বিনিয়োগকারীদের পক্ষে, কোনো সময় আবার এক্সচেঞ্জ কমিশনের পক্ষে কথা বলে তারা একটা গুজব রটনা ছড়িয়ে। তাদের আবার কিছু গ্রুপ আছে, তাদের অনেকগুলি গ্রুপ আছে, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম মানে 8-10টা গ্রুপ তারা চালায়। তারা তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে তারা, এবং তারা এই কাজগুলি করে আমাদের দেশের ক্ষতি করছে, সরকারের ক্ষতি করছে, সাধারণ বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা তাদেরকে রিমান্ডে এনে আর তাদের সাথে আর কার কোন 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 চক্র জড়িত, এই সকল চক্র যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা ধরে এনে আইনের আওতায় এনে আমরা বাকি তথ্যগুলি বের করবো যে তাদের উদ্দেশ্যটা কী।